একটা ভুয়া মামলায় ওনাকে ওনাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, ওনাদের উপরে কোনো প্রতিশোধ যেন নেওয়া না হয়। সালমান এফ রহমান সাহেব বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী, একটা জিনিস মাথায় রাখতে হবে, সালমান এফ রহমান সাহেব যে অন্যায়গুলো করেছেন সেটা ন্যায্যতার ভিত্তিতে যেন বিচার হয়। এই সরকারের দুই রাঘব বোয়ালকে নদীর কিনারা থেকে ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের কোস্টগার্ড উদ্ধার করেছে লাইফ জ্যাকেট এবং লুঙ্গি পরা অবস্থায়। তো ওনাদেরকে আজকে দেখলাম যে এই সরকারের দুই রাঘব বোয়ালকে নদীর কিনারা থেকে ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের কোস্টগার্ড উদ্ধার করেছে লাইফ জ্যাকেট এবং লুঙ্গি পরা অবস্থায়। তো ওনাদেরকে আজকে দেখলাম যে আদালতে নেওয়া হয়েছে, আদালতে প্রডিউস করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমরা আশা করছি যে ওনাদের উপরে কোনো প্রতিশোধ যেন নেওয়া না হয়, কারণ প্রতিশোধ দিন শেষে ব্যক্তি এবং রাষ্ট্র কারোর জন্য কাম্য না। ওনাদের দুজনের যে ক্রাইম, এই ক্রাইমের উপরে ভিত্তি করে যথার্থ তদন্ত করেই ওনাদেরকে 100 বছরের জেল দেওয়া সম্ভব। আইনমন্ত্রী যিনি ছিলেন আনিসুল হক সাহেব, ওনার 1000 কোটি টাকা এবং ওনার যে পত্রিকাতে কিছু আসছে ইতিমধ্যে, ওনার যে গার্লফ্রেন্ড তার সাথে মিলে যে একটা চক্র সিন্ডিকেট কোর্টে ডেভেলপ করেছে, যারা হাজার হাজার কোটি টাকার লেনদেন করেছে, ব্যবসা বাণিজ্য করেছে এবং যাচ্ছে তাইভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে রিমান্ডে নেয়া, জেল দেয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং এটা ফাঁসাইতে গিয়ে টাকা পয়সার লেনদেন করা, তারা এগুলো করেছে। সো ন্যায্য ভিত্তিতে আনিসুল হকের চেম্বারের যারা জুনিয়র আছে, এরকম 5-7টা জুনিয়র যারা এটা এই ডিলের সাথে জড়িত, তাদেরকেও গ্রেফতার করতে হবে। ইমিডিয়েটলি গ্রেফতার করে তার একটা ন্যায্য তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। কোনো প্রতিশোধ পরায়ণ মামলা করার মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ন্যায্য বিচার না হলে ওনাদের প্রতি আগামী 6 মাস 1 বছর পরে মানুষের কিন্তু আবার সিম্প্যাথি তৈরি হবে, 1-2 বছর পরে সিম্প্যাথি তৈরি হবে যে একটা ভুয়া মামলায় ওনাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। তাই যারা এই প্রসেসটা ফলো করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, দেশবাসীর পক্ষ থেকে গণ অভ্যুত্থান পরবর্তী যে ন্যায্যতার প্রশ্ন, যে বৈষম্যহীনতার প্রশ্ন আমরা বারবার বলছি, সেটা ওনাদের ক্ষেত্রেও মানতে হবে। সালমান এফ রহমান সাহেব বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী, একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনি আওয়ামী আমলের যত বাটপারি করেছেন এর বাইরে ওনার এই দেশের অর্থনীতিতে কিন্তু ওনার অবদান আছে। এসালম এ বসুন্ধরা অথবা সামিট গ্রুপ থেকে কিন্তু বেক্সিমকো এবং সালমান এফ রহমানকে আলাদা করতে হবে। বাংলাদেশের ব্যবসাতে যে কর্পোরেট কালচার ডেভেলপ করেছে সেটা কিন্তু বেক্সিমকোর অবদান। বাংলাদেশের যে 4-5টা কোম্পানিকে সারা দুনিয়া চেনে তাদের ভালো কোয়ালিটি প্রোডাক্টের জন্য, তার ভিতরে কিন্তু বেক্সিমকো একটা। বেক্সিমকোর ওষুধ প্রায় 200 দেশে রপ্তানি করা হয়, অতএব তিনি কিন্তু একজন ভালো সফল কর্পোরেট উদ্যোক্তা এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি, চাকরি বাকরি ওনার মাধ্যমে হয়েছে। এই অবদানের জায়গাটা জাতি হিসাবে এই ধরনের একটা মুহূর্তে যেন আমরা ভুলে না যাই। গণ অভ্যুত্থান মানে এটা না যে আওয়ামী লীগ যেভাবে বলেছে যে 1971 সালেই 9 মাসে আমাদের ইতিহাস শুরু হয়েছে, এটা মাথায় রাখতে হবে। গণ অভ্যুত্থান মানে এটা না যে বাংলাদেশের ইতিহাস 2024 সালের জুন মাস থেকে লেখা হয়েছে। এই মানে ইলিউশন যেন আমাদেরকে গ্রেপ করে না বসে, এটা গ্রেপল করে বসলে কিন্তু আমরা জাতি হিসাবে আবার আওয়ামী ফ্যাসিবাদের যে দখল থেকে মুক্ত হয়েছি, আমরা আবার গণ অভ্যুত্থান পরবর্তী আবার একটা নতুন দখলদারিত্বের মধ্যে পড়ে যাব। তাই সালমান এফ রহমান সাহেবের যে অবদান বাংলাদেশের অর্থনীতিতে সেটা এসালম, বসুন্ধরা, সামিট গ্রুপ থেকে আলাদা করতে হবে। এদের বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান নাই, কিন্তু সালমান এফ রহমান এবং বেক্সিমকোর হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের অর্থনীতিতে, এখনও আছে। বেক্সিমকো আমেরিকা পর্যন্ত দেখেন, যার এত মানে কোয়ালিটি মেনটেন করা একটা দেশ, সেও কিন্তু বেক্সিমকোর ওষুধ নেয় ওখানে। তার ওখানকার যে রেগুলেটরি আছে, কোম্পানি আছে, বডি আছে, তারা কিন্তু বেক্সিমকোর ওষুধকে তারা কোয়ালিফাই করেছে যেটা খুব মানসম্পন্ন ওষুধ। তো সেইটা অবদানটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সালমান এফ রহমান সাহেব যে অন্যায়গুলো করেছেন সেটা ন্যায্যতার ভিত্তিতে যেন বিচার হয়। শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ব্যাংক থেকে ভুয়া ঋণ নেওয়া, জনতা ব্যাংকে দেখলাম গত কয়েক মাস আগে, গত বছর 22,000 কোটি টাকা উনি নিয়েছেন, তো যেটা কীভাবে রিস্কেজুলিং করা যায় সেটা করতে হবে। সবারই, আনিসুল হক সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগের প্রত্যেক নেতার বিচারটা
ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে, প্রপোর্শনেট হইতে হবে। এই জন্য আমরা বারবার এই দাবিটা করছি, বিচার, প্রতিশোধ না। অতএব গণ অভ্যুত্থান যদি আমাদেরকে পরিবর্তন না করে, তাহলে মাথায় রাখতে হবে আমরা কিন্তু আবার একটা আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে পড়ে যাব। অতএব এই নীতির জায়গাটা মাথায় রেখেই যেন আমরা সবার বিচারের দাবিটা তুলি। আমরা ইতিমধ্যে অনির্ভরযোগ্য তথ্যে জেনেছি যে ওবায়দুল কাদের সাহেব গ্রেফতার করা হয়েছে, তাকে নাকি যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। তো আমরা একটা ছবিও দেখলাম যে অনলাইনে যেটা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাকে কর্ডন করে সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। যেটাই হোক, একই রকম যে তার অপরাধটা কী, একটা জিনিস মাথায় রাখতে হবে যে পলিটিক্যাল ক্রাইম একটা জিনিস, অর্থনৈতিক ক্রাইম আর একটা জিনিস, ফ্যাসিবাদের দোষর হওয়া একটা জিনিস, আওয়ামী লীগ করে বলে একটা মানুষকে অপছন্দ করতে পারি, কাউকে অপছন্দ করা ইটসেলফ মানে এটা না যে সে অপরাধী। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে, সবাই কিন্তু অপরাধী না। অতএব আওয়ামী লীগ করা, অপরাধ করা এবং বিচারের আওতায় আনা, এই জায়গাগুলোতে যেন আমাদের একটা সীমারেখা থাকে, এই সীমারেখা থেকে যেন আমরা বেরিয়ে না যাই। তাহলে আগের রেজিম থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পার্থক্য তৈরি হবে না, এবং নাগরিক হিসাবে যেমন সমাজের স্বপ্নটা আমরা দেখি, সেই স্বপ্নটা আবার ভেঙে যাবে। আর একইভাবে আমরা বলছি যে আরও যারা গ্রেফতার হয়েছে, সকলের ব্যাপারে এই একই নীতিমালার উপরে ভিত্তি করে বিচার হইতে হবে, এবং জনগণকেও বলতে হবে যার যেখান থেকে তথ্য দিয়ে সাহায্য করবার, বিচারিক প্রক্রিয়া করবার সুযোগ আছে সেটা করা দরকার। বিচারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার যে প্রসিকিউশন সার্ভিস আমাদের যেটা আছে, আপনার পিপি, এপিপি, এগুলো কিন্তু পুরো আওয়ামী আমলে যারা অ্যাপয়েন্টেড বিভিন্ন বিচারালয়ে আছেন তারাই আছেন, তাদেরকে পরিবর্তন করা হয়নি। অতএব আওয়ামী রেজিমের পিপি এপিপি দিয়ে এই বিচারগুলো ন্যায্যতার ভিত্তিতে করা যাবে কি না সেটা মাথায় রাখতে হবে। যদি ভালো তদন্ত না হয়, যদি স্ট্রংলি মামলা প্রিপেয়ার করা না হয়, তাহলে এই মামলাগুলো কিন্তু বিচারে টিকবে না, এবং কয়দিন পরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবাই কিন্তু বলবে যে আমরা মামলার নামে অন্তর্বর্তীকালীন সরকার আগের রেজিমের লোকদেরকে হেনস্থা করছে। অতএব যে যে অপরাধগুলো গত ১৬ বছরে ১৭ বছরে আমরা প্রতিবাদ করেছি, আমরা চাই না এই সরকার ঠিক একই অভিযোগের মধ্যে পড়ুক। তারা প্রফেশনালি কাজ করবে, প্রসিকিউশন সার্ভিস মানে রিভাইজ করা দরকার, কম্পিটেন্ট লোকদেরকে দিয়ে প্রসিকিউশন সার্ভিস করা দরকার, ভালো ইনভেস্টিগেশন টিম করা দরকার, এগুলোর পিছনে টাকা খরচ করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, যেন কোয়ালিটি কাজ হয়, কোনো অন্যায্য কিছু না হয়।